শুধু একটিবার আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মহেশ, আমি যেন তোমার ছেলে বাহুর মধ্যে চাকিয়ে তুলতে পারি মহেশ, আর আমার মায়ের আজ্ঞা আমি যেন নত শিরে করিতে পারি পালন মহেশ, আমি যেন নত শিরে করিতে পারি পালন মহেশ। মম হস্তে ত্রিশূল তুমি মৃত্তিকা হতে উত্তোলন করতে পারোনি কেন জানো? কেন মহেশ? পারোনি তোমার শক্তির অহংকার। হ্যাঁ জরা, ভগবান সব কিছুর ভার বহন করতে পারে, পারে না শুধু ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার সহ্য করতে। মহেশ, হ্যাঁ জরা, আশীর্বাদ যদি আমাকে করতে হয় মহেশ, আজ শুধু প্রাণ ভরে তুমি আমাকে এই আশীর্বাদ করো মহেশ, আজ এই মুহূর্তে আমি যেন তোমার দিস, আজ যেন আমার বাহুর মধ্যে চেকে তুলতে পারি মহেশ। মা গো, তুমি আমার গর্বে ধারণ না করলো, তুমি তোমার মা, আজ আমি তোমার কাছে বড় ভুল করেছি মা গো, আজ আমি মায়ের আজ্ঞা না নিয়ে ওই মহেশ্বর ত্রিশূল তুলতে গিয়ে মা গো, আজ আমি তোমার কাছে বড় অপরাধী হয়ে গেলাম মা গো, শুধু একটিবার তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো জননি, আমি যেন মহেশ্বর ত্রিশূল বাহুর মধ্যে চাকি তুলতে পারি মা গো, আর তব আজ্ঞা জননি, আমি আমি যেন নত শিরে করিতে পারি পালন মা গো। আশীর্বাদ করি জরাসুর, এই ত্রিশূল তুমি হস্তে তুলতেই পারবে, যাও জরাসুর। আমিও তোমাকে আশীর্বাদ করছি বাস্তু জরা, অনুতপ্ত হয়েছ তুমি, অনুশোচনা যখন পেয়েছ, ওই ত্রিশূলের অর্ধেক শক্তি এই মুহূর্তে আমি মস্তকে করছি ধারণ, তারপর তুমি দেখো তো জরা, মৃত্তিকা হতে ওই ত্রিশূল এক হস্তে করিতে পারো কিনা উত্তোলন। বেশ মহেশ, আবার তোমাদের আশীর্বাদ নিয়ে আবার আমি তো চুল তুলতে আসতাম মহেশ, আমি আসছি মা গো, আমি আমি আসলাম মা। একটিবার মার দিকে তাকে দেখো মা গো, আজ মহেশ্বর ত্রিশূল কেমন ভাবে কেমন ভাবে আমার বাহুর মধ্যে আমি চেকে তুলেছি মা, আমি পেরেছি মা পেরেছি, আজ মহেশ্বর ত্রিশূল আমার বাহুর মধ্যে ধরে রাখতে পেরেছি মা। খুললো তা পেলাম সন্তান, এইবারই পাবো না কে কি কন্যা সেই রক্ত পান করে পালিয়ে যায় এক শৃগালিনী, এই মুহূর্তে আমি সুদর্শন চক্র করছি আহ্বান, ওই সুদর্শন চক্র দ্বারা শৃগালিনীকে করিব দ্বিখণ্ডিত, ওই রক্তের উপর প্রতবার ছিটিয়ে দিচ্ছে মম কমণ্ডল বাড়ি, ওই রক্ত হতে জন্ম নেবে এক নারী, জন্মের সাথে সাথে নাম দিলাম তার রক্তাবতী। একে কে আমি করে সৃজন এই ধরিত্রী বুকে, আমি দেবাদি দেব মহেশ্বর তোমারে করিয়া আছি সৃজন এই ধরিত্রী মাঝে, কে আমার মাতা? সম্মুখে তাকিয়ে দেখো মা, দাঁড়িয়ে আছে যিনি উনিই তোমার জননী। ওগো পিতা, বলো মা, আমার কি করে শক্তি নেই পিতা? আছে মা আছে, ধরিত্রী মাঝারে যখন তোমার সৃষ্টি করিয়াছি অবশ্যই শক্তি প্রদান করিব তোমার, এই মুহূর্তে নারায়ণের হস্তের শঙ্খ সব হস্তে আমি করিব প্রদান, ওই ওই শঙ্খ ওই শঙ্খ ধ্বনি যত দূর পর্যন্ত হবে বিস্তৃত, কোন অশুভ শক্তি তোমাদেরকে করতে পারবে না স্পর্শ। পেলাম শান্ত পুত্র, পেলাম আমি শান্ত কন্যা, এইবারই বলো আজ আমার বসত কোথায়? শীতলা, তোমার শান্ত পুত্র কন্যাকে নিয়ে থাকিবে তুমি,
রৌপক পর্বতে খুল্লতা আজ আমি কেমন ভাবে পরিচয় দেব মর্তের মাঝে পেয়েছি আমি সন্তান পেয়েছি আমি কন্যা কেমন ভাবে পরিচয় দেব ওই মর্তের মাঝে খুল্লতা শীতলা যথার্থ বলেছো তুমি আজ তুমি কুমারী একদিন যৌবনে করিবে পদার্পণ হইবে বিবাহ থাকিবে হস্তে পবিত্রতার শঙ্খ বলয় স্মৃতিতে জল জল করবে তোমার সিঁদুর যাইবে মর্ত ধাম মাঝার করিতে পূজার প্রচার সেদিন কেহ যদি জিজ্ঞাসে তোমার কি বলবে জানো মা সীতা সৃষ্টিকর্তা পিতা ধরিত্রী জননী বসন্ত রায় পুত্র স্বামী ঘণ্টা কর্ণমণি মানুষ পুত্র জরা মানুষ কন্যা রক্তা এই তো দিলাম মাগো পরিচয় বারতা বেশ খুল্লতা তাই যদি হয় যাওয়ার সময় আজ আমাদের প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাও চলে জরা চলো মা রক্তা শীতলা মম সাধনার পীঠস্থান এই কৈলাস ধাম পরিত্যাগ করবার পূর্বে আমি তোমার দিগকে করছি আশীর্বাদ তোমাদের মনোবাসনা যেন পূর্ণ হয় পূর্ণ হয় পূর্ণ হয় মাগো বলে মা রক্তা মাগো এ আমরা কোথায় এলাম মা তাকি দেয় বলে মা এই হলো আমাদের বসত আর এইখানে আমাদের থাকতেই হবে জরা তাই নাকি মাগো হ্যাঁ রক্তা এটাই তাহলে সে রৌপ্য পর্ব হ্যাঁ জরা নিম উত্তর তল মা তাই যদি হয় জননী আজ আমি সন্তান হয়ে একটি কথা তোমায় বলতে চাই মাগো বলে জরা আজ আমি কোন কথা তোমায় বলতে চাই জানো মা বলে জরা তুমি আমার গর্বে ধারণ না করো তুমি তো হয়ে গেছ আমার জননী মাগো জরা রে আমি যখন তোমার সন্তান মাগো বলতে পারো জননি কোনো দিন যদি কোনো স্থানে গিয়ে তুমি বিপদে পড়ো মা কি শক্তি আছে মো কি দিয়ে আমি তোমাকে উদ্ধার করবো জননি সেই উপায়ের পথ একটি বল একটি বল তুমি আমায় বলে দাও মা প্রি বাবু জরা কে বলেছে তোমার শক্তি নেই কি বা শক্তি আছে মো আজ আমি মা হয়ে তোমার এমন শক্তি দেব বলো মা তুমি পালাকে পালাই করে দিতে পারবে মাগো আজ আমি মা হয়ে তোমার এই শক্তি দিলাম বলো মা দাদশ্বরের অধিষ্ঠান আমি হয়ে গেলাম দাদশ্বরী অধিশ্বর শান্ত হও জরা যে শক্তি আমি তোমার দিয়েছি মা তুমি পালাকে পালাই করে দিতে পারো তবে মায়ের অনুমতি ছাড়া তুমি কাউকে প্রাণে মারতেই পারবে না জরা কথা দিলাম মা গো তুমি যতক্ষণ আমার আজ্ঞা করিবে আমি কিছুতেই কিছুতেই কারোর উপরে ঝাঁপিয়ে পড়বো না মা কিন্তু এই মুহূর্তে আরো একটি কথা আমি তোমায় বলতে চাই মা হিন্দু বরুণ মাতন সবাই তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে সবাই তোমাকে বিজ্ঞানী করে আছে শিকার মা এবার তুমি কার হস্তে থেকে পূজা আপনি দেব বলে প্রতিষ্ঠা হবে মা গো একটি বার তুমি আমার কাছে বলো মা ওরে বাবু জরা এইবারই যাব মস্ত দেশে ওই ব্রাহ্মণের হস্তে পুষ্পাঞ্জলি নিতে মা দাঁড়াও মা এত স্থান থাকতে মাগো কেন যাবে তুমি ব্রাহ্মণী পড়া পূজা প্রচার করতে মাগো তাই যদি হয় মা আমি কি সন্তান হয়ে তোমায় বরণ করতে পারি মাগো আমি রক্তা আজ একটি কথা তোমায় বলতে চাই মা হিন্দু বরুণ মাতা যখন তোমাকে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে সবাই যখন তোমাকে দেবিজ্ঞানী করে আছে শিকার মা আজ মানে মনে বড় বাসনা মাগো এই মুহূর্তে জননী আমি রক্তা তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি মাগো একটি বার তুমি দেবী মূর্তি ধারণ কর মা এই মুহূর্তে আমি তোমার চরণ পূজিব মাগো ওরে বন রক্তা একটি বার শুধু তুই আমায় বলে দে বন রক্তা আজ কেমন করে কি ফুলে মায়ের চরণ পূজিব রে বউ আমি যে কিছুই বুঝতে পারছি না রে বউ আমি যেমন এভাবে চরণ বন্ধনা করব এই ধরিত্রের বুকের মানুষ ঠিক তেমন ভাবে মায়ের চরণ বন্ধনা করবে রে বউ জানি না কেমন করে কি ফুলে মায়ের চরণ পুঁজি বলে বউ শুধু একটিবার একটিবার তুই আমায় বলে দেব দাদা উনি বাবু জরা
মাগো আজ আমার চরণে বন্দনা করো বা ভক্তি ভাবে নয়নের জল ছড়িয়ে তাতেই হব আমি সন্তুষ্ট বেশ মা একবার তুমি দেবী মূর্তি ধারণ করো মা এই মুহূর্তে আমি রক্ত তোমার চরণে বন্দনা করব মা শুধু চরণে বন্দনা করার আগে আমি তোমাকে কড়া জোরে করে মিনতি মাগো আমরা যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি মা শুধু সন্তানের রূপে তুমি আমাদের ক্ষমা করে দিও মাগো আমাদের তুমি ক্ষমা করে দিও মাগো আমাদের তুমি ক্ষমা করে দিও মাগো আজ কি ফুলে জীব মায়ে ও ডাঙা চরো কি ফুলে পুজিব মা ও ডাঙা চরো আজ কি ফুলে পুজিব মা ও ডাঙা চরো নয়নের জন্না ছাড়ালে নয়নের জন্না ছাড়ালে পাব কি চরো আজ কি ফুলে পুজিব মাগো ও রাঙা চরো আজ কি ফুলে পুজিব মাগো ও রাঙা চরো ফুল তুলসি গঙ্গা জলে তাতে কি মা চরণ মেলে ফুলি তুলসি গঙ্গারে চলে না পুজিলে মা তোমায় মেলে নয়নের জন্না ছড়ালে নয়নের জন্না ছড়ালে পাব কি চরো আজ কি ফুলে পুজিব মা ও রাঙা চরো আজ কি ফুলে পুজিব সন্তুষ্ট আরে দেরি নয় এখন আমি যাই ওই ব্রাহ্মণী পাড়ায় মা আরে দেরি নয় আমি এখনই চললাম সেই ব্রাহ্মণী পাড়ায় এসো মা এসো আজকের আমার রাজা মহারাজ যাবে বাণিজ্য যাত্রার পথে আমরা সুন্দর করে তরিটা সাজিয়ে নিয়ে এসো আরে ভাই তরি তো আমাদের সাজানো রয়েছে হ্যাঁ আমি বলছিলাম কি আমরা অনেক দিনের পর যাব তরিটা একটু বে দেখ ও বে দেখে নেবে ঠিক আছে এসো দাদা হেইও হেইও বাহ ভালো যাচ্ছে গো দারুণ এইভাবে গেলে তাহলে কোনো অসুবিধা হবে না হেইও বাঙালগণ আজ তোমার সময় তৈরি আছো বাঙালগণ হ্যাঁ মর আজ এই শুভ সময়ে শুভ লগ্নে আমি বাণিজ্য যাত্রার পূর্বে সিমের মন্দির পাথরটা সেরে আসি তারপর আমি রহনা দেব বেশ মহারাজ এই মুহূর্তে আমি চললাম আমার সিমের মন্দিরে কি ব্যাপার মহারাজ যেতে যেতে দাঁড়িয়ে গেলেন আপনি কিছু বলবেন মহারাজ বাঙালগণ হ্যাঁ আজ যাওয়ার পূর্বে আমার একটি কথা মনে পড়ে গেল হ্যাঁ বলুন মহারাজ এই শুভ সময়ে শুভ লগ্নে আমার এই শুভ তৈরিটা যেন কোনো নারী না স্পর্শ করে মহারাজ মানে যদি করে যদি স্পর্শ করে যদি করে তাহলে দুজনকে আমি কি করবো জানো কি করবেন শিরোচ্ছেদ করব মহারাজ আমরা কি করেছি মহারাজ তাহলে কথাটা মনে থাকবে আবারও যাওয়ার পূর্বে মনে করে দিলাম কথাটা যেন মনে থাকে দাদা ওরে ভাই কোড়াই মহারাজ বলে গেছে তরিতে যেন কোনো নারী স্পর্শ না করে নারী তো দূরে যা কোনো মশা মাছি পর্যন্ত বসতে যা যাবে একদম কোড়াই দাদা মাছি বসে বা কি কোড়াই না না আজ মস্ত দেশে যেতে হলে নদীর এপার থেকে ওপারে পার হতে হবে ওই তো একটি তরি দেখা যায় কে বাবা
তোমরা তরির উপর আজ আমি বড়ই বিপদে পড়েছি বাবা আমার এপার থেকে ওপারে পার করে দাও দাদা আরে ভাই আরে পিছন দিকে যেন ডাকাডাই করছে না হ্যাঁ যেন মেয়েদের কণ্ঠস্বর বলে মনে হচ্ছে হ্যাঁ এটা মেয়েলি কণ্ঠস্বর মনে হয় আমাদের মহারাজ ফিরে এসেছে ভাই প্রভু শঙ্করের মন্দিরে অনেক কান্নাকাটি করেছে কেঁদে মনে হয় গোলাটা মনে হয় মেয়েদের মতন হয়ে গেছে তুই পাগল না মাথা খারাপ হ্যাঁ চিৎকার চেঁচামেচি করলে কান্নাকাটি করলে মানুষের গলা মোটা হয়ে যায় হ্যাঁ তো ওই রকম হবে কেন ও তাহলে আমরা তো নিয়ে যা হবে চলো ফিরে গিয়ে দেখাই চলো কিনে নাই যাই চলো চল আইও এসো এসো বাবা আজ আমি বড়ই বিপদে পড়েছি এসো বাবা ও বুদামা দেখো বাবা কি হয়েছে আজ আমি বড়ই বিপদে পড়েছি বাবা আমি এপার থেকে ওপারে যাব আমার পার করে দাও ও বুদামা এটা হলো আমাদের মহারাজের সৌদগরি ডিঙ্গা এ তরি করে নারী প্রবেশ হয় না অদূরে তাকিয়ে দেখো অনেক তরি জায়গায় তরি থেকে পার হয়ে যাও দেখো বাবা আমি যা চলতে পাচ্ছি না আমি যখন এসেছি তোমাদের তরিতে আমার পার করে দাও ও মা এটা পারা পারে তরি নয় গো মা অদূরে দেখা যায় নিমাই জগাতির ঘাট ওখান থেকে তুমি পার হয়ে যাও হরি বাবা একবার মা বলে দেখেন আমার পার করে দিলে না তোমাদের যাত্রা শুভ হবে রে বাবা এ তরি তোমার মা বলি আর আমাদের মোরা না আমরা পারবো না তুমি অন্য ঘাটে যাও তাহলে পার করে দিবে না আমি জোর করবে এ তোমাদের তরির উপর উঠছে কেন তরিটা কি তোমার নাকি না জোর করে উঠবে ও দিদি ও বাবা কি কি হাকাটা বলছে মেরে দিদি ও বাবা ও বাবা ওই উঠ আশিত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশা এক নম্বর পোল